পাকিস্তানের পুরনো বন্ধু সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে ভারতবর্ষের। এদিকে রিয়াদের সঙ্গে তো মাখোমাখো সম্পর্ক চীনের। এমন অবস্থায় ভারতের দুঃসাহস দেখে অবাক হয়ে যাচ্ছে আমেরিকা। মার্কিনরা এতদিন যা সৌদি আরবকে দিতে পারেনি সেটা ভারত দিয়ে দিল কিভাবে, জানুন আজকের রিপোর্টে। ভারত কি এত দিনে পেরে উঠল? চীন মধ্যপ্রাচ্যের রাজা সৌদি আরবকে সব দিক থেকে খুশি করতে চাইছে, ভারত কি চীনের সঙ্গে পাল্লা দিতে কোনোদিনও পারবে? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে এটা ভারত চীনের আগেই করে দেখিয়েছে, আর তখনই তো নড়ে চড়ে বসতে হয়েছিল পাকিস্তানকে। আমেরিকা সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখার পর সৌদি আর বিশ্বাস করে না মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাই বলে ভারতের উপর এত বড়সড় ইনভেস্টমেন্ট করে দিল সৌদি আরব। আন্তর্জাতিক মহল বলছে এখান থেকেই বোঝা যায় ডুবে ডুবে মধ্যপ্রাচ্যে বেশ ভালোই জল খাচ্ছে নয়াদিল্লি। ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আজকে থেকে ভালো নয়, কিন্তু এটা ভারতকে সব সময় মনে রাখতে হয়েছে যে রিয়াদ পাকিস্তানের পুরনো মিত্র। দ্য প্রিন্টার রিপোর্ট বলছে ভারতের থেকে $155 মিলিয়ন আর্টিলারি কিনছে সৌদি আরব। এই খবরটা অনেকের কানে ছুঁচ ফোটার মতো লাগলেও এটাই সত্যি। কিন্তু আমেরিকা চীনের মতো বড় সড় দেশ থাকতে ভারতের উপর এত ভরসা কেন করছে রিয়াদ? স্টাডি ফ্রি কনসালটেন্সি, মেক শিওর প্রিপেয়ার ফর স্টাডিং USA, UK, Canada, Germany, Australia, Italy, France, New Zealand and Switzerland, all over Europe. তথ্য বলছে 2020 সালে সৌদি আরবের সামরিক বাহিনী ভারতের আর্টিলারি কামান পরীক্ষা করে। এ ধরনের কামানের রেঞ্জ প্রায় 41 কিলোমিটার, 50 সেকেন্ডে 6 রাউন্ড গোলা ছুড়তে সক্ষম। এরপর 2022-এ একটা বড় সড় অর্ডার সৌদি আরবের তরফ থেকে চলে এলো ভারতের হাতে। সৌদি আরব এমন একটা দেশ যাদের সঙ্গে খুব একটা শত্রুতা করতে যায় না বিশ্বের বাকি দেশগুলো, বরং সৌদি আরবকে হাতেই রাখতে চায় আমেরিকা, চীনের মতো তাবড় তাবড় দেশ। ভারতও সেই তালিকাতেই রয়েছে প্রথম থেকে। ভারতে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর রীতিমতো গর্জে উঠেছিল সৌদি আরব, কিন্তু সেই সময়ও ভারত মারাত্মক কূটনৈতিক অবস্থান নেয়। বহু বছর ধরে সৌদি আরবের উপর ভারতের নির্ভরশীলতা মূলত তেলের কারণে। ভারত যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানি করে থাকে তার প্রায় 20% আসে সৌদি আরব থেকে। রাশিয়া থেকে ভারত সস্তা দামে তেল কিনলেও এমনটা ভাববেন না যে সৌদিকে আর দরকার নেই ভারতের। চীনও সেই একই কারণে সৌদিকে হাতে রাখছে। আরব দেশগুলোর মধ্যে রিয়াদ চীনের শক্তিশালী বাণিজ্যিক অংশীদার। 2013 সাল থেকে চীন সৌদি আরবের বড় বাণিজ্যিক এলাকা। এতদিন ভারত অনেকটাই বেশি নির্ভর করত সৌদি আরবের উপর। রিয়াদও ভারত থেকে চাল, পেট্রোলিয়াম সামগ্রী, সেরামিক টাইলস এসব আমদানি করত। তবে এবার সৌদির প্রতিরক্ষাতে বড় সড় অবদান থাকবে ভারতবর্ষের। ভারতের সঙ্গে সৌদির সম্পর্ক আরো মাখো মাখো হওয়ায় পাকিস্তান যে হাত কামড়াচ্ছে তা কিন্তু বলতেই হয়। প্রথম কলকাতা ব্যুরো। জে এন রাই হসপিটাল, No. 1 পকেট ফ্রেন্ডলি মাল্টি স্পেশালিটি হসপিটাল ফর কমন পিপল, কোয়ালিটি এন্ড এক্সপার্ট হেলথ কেয়ার। জে এন রাই হসপিটাল, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়।